এ বন্ধু, এইচএসসি পরীক্ষা তো শেষ, তা কার কি রকম হইলো? আরে ভাই, তোরা তো বলিস নে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ইয়া হাবিবি, ইয়া হাবিবি। এই এইচএসসি পরীক্ষা তো আল্লাহর রহমতে শেষ হইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন কার কি রকম কি হইলো? সে বইলো না। সে অনেক ঘটনা। এক এক কইরা বলা শুরু করে। এক এক কইরা। আজ আপনি আপনার কি খবর? সে আর বইলো না। আই আম তো অবাক। হ্যাঁ, কেন অবাক হও? আমি পড়ে গেছি বাড়িতে ইংরেজি প্রথম। আমি ওখানে যে দেখছি যে প্রশ্ন আছে ইংরেজি দ্বিতীয় পত্র। আমি আর কি করলাম, আমিও মাথা খাটাইছি যে ইংরেজি দ্বিতীয় পত্র যখন এসে আমিও আমার মতো করে লিখে শুরু করে দিলাম। ওইটা দেখে স্যারেরাও অবাক। আর আমি কি করেছি শুনবা? আমি তো পরীক্ষার হলে ফোনও নিয়ে গেছি, স্মার্ট ঘড়িও নিয়ে গেছি, ক্যালকুলেটার নিয়ে গেছি। আমার সিট এমন জায়গায় পড়েছে যে কেউ টেরই পায় না যে কিভাবে লিখতে হয়। নকল টকল করে নেটে তো গুগল সার্চ টার্চ দিয়ে লিখে খাতা সব ভরে দিচ্ছে। আমি তো এবারে এ প্লাস পেয়ে যাবো। একদিনে রাত্রি ভাই বই পড়িনি। তুমি কি করেছো? আমার তো আর বললো না, ঠিক আছে, তোমরা জানো কেন? ছোটবেলাতে আইজ আমি বড় হয়েছি, মাথায় হাইড্রোলিক হিটলারি বুদ্ধি। তা তো জানি। এলাকায় সবাই কি বলে ডাকে? হিটলার। হ্যাঁ, হিটলার, ঠিক আছে। এই বুদ্ধি খাটাই আমি এমন একটা কাজ করে চাইছি, তোমরা শুনলে তোমরাই কেন্দ্রে ফেলাবা। কি কাজ? হ্যাঁ, আমি ওই যেখানে বললাম তার পেছনে একটা টাক করে একটা হইলো মানে একটা চামড়া বইয়েছে, ঠিক আছে, পেছনের সিট। তখন আমি আমার মাথায় বুদ্ধি খাটালাম যে সে তো আমাকে দেখে লিখবে। অবশ্য সে দেখেও লিখছে আমার। আমি আমি খাতায় এরম করলি, সে দেখে লিখছে। আমার দেখে মাথায় একটা বুদ্ধি আসলে যে এটা তো একটা সমস্যা, বিরাট সমস্যা, বারবার দেখে লিখছে। তাই আমি একটা কাজ করলাম কি, আমি আর একদম কোনো কিছু লিখলামই না, খাতা জমা দিয়েছি, সে সামনে কোনো কিছু আমাদের লিখতে হবে। এইসব বুদ্ধি মাথায় রাখতে হবে, না হলে একটা সমস্যা। অবশ্যই আমার কাহিনীটা শোনো। আমি তো জেলে প্রায় যাবো তো বোধ পরীক্ষার হলে। হ্যাঁ, পরীক্ষার হলে কেন কি সমস্যা? নেবে কেন? পরীক্ষার হলে দিতে গেছি ভালো কথা, পাশে দেখে একটা ডাব গাছ, আমার তো আর মাথায় কাজ করছে না, ডাব খাতে হবে। এবার ভালো কথা, ডাব গাছে উঠে খুব কষ্ট করে, কত কষ্ট করে যে ডাব গুলো পারলাম, একটা বস্তা করে পরীক্ষার হলে নিয়ে গেলাম। হ্যাঁ, নিয়েও গেছো? সে পরীক্ষার হলে স্যারের আমার চোর বলে গেলে নিয়েই যাবে। ওরে আল্লাহ রে, তোমার উপরে অন্যায় করলো। কেন কেন ডাব গুলো খাতে দিলে মা? ওরে সেম ভালো স্যার। সে কোন স্যার? তুমি বলো, আমি তার নামে কেস করবো। তার নামে কেস করবো আমরা? আমার ই জেলে পুরে দিচ্ছিল আমি একটু। হ্যাঁ, আমরা কেস করবো তার নামে। নারী নির্যাতন কেস দেবো স্যারের নামে। হ্যাঁ, শিশু নির্যাতন কেস দেবো। আমার সাথে শিশু মানুষ, কত কষ্ট করে পারলাম, খাতিও পারলাম না, দুঃখ রাখা। তুমি চিন্তা করো না, আমাদের গাছে ওই হিয়া হয়েছে, কি কসু হয়েছে, কসু খাবো। হবে হবে, তাহলে চলো। খেলাধুলো খানি।